কিছুক্ষণের মধ্যে ঝড় বৃষ্টিতে কাঁপবে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি, এমনই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, কিছুক্ষণের মধ্যে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ ও কলকাতার কোন কোন জেলায় হতে চলেছে এই বৃষ্টি, এ বিষয়ে হাওয়া অফিস কী জানাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তা চলুন দেখে নিই। কলকাতা সকালে রয়েছে এক পলসা ভারী বৃষ্টি, আরও বৃষ্টি পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্র বিদ্যুৎ সহ ঝড় ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায় বেশ কিছু অংশে অব্যাহত থাকতে পারবে বলে সর্বশেষ আপডেটে জানিয়েছে হাওয়া অফিস। একই সঙ্গে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে প্রভাবিত করতে পারে এই আবহাওয়া লক্ষণগুলি। বজ্রপাতে সতর্কতা থাকায় মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে। হালকা মাঝারি বৃষ্টি অব্যাহত রাজ্যে, আংশিক মেঘলা আকাশ দেখা গিয়েছে জেলায় জেলায়, তবে তাপমাত্রা আজ সামান্য বাড়বে বলে জানিয়েছেন তারা। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি ভোগাবে। তবে দক্ষিণবঙ্গ উপকূলীয় জেলা, উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারবে বলে জানিয়েছেন তারা। রাজ্য জুড়ে বর্ষাকালে গরমকালে অস্বস্তি, আগামী কয়েকদিন আর্দ্রজনিত অস্বস্তি বাড়বে। ওয়েদার আপডেট বলছে আপাতত ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই রাজ্যে, তবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ, বজ্র বিদ্যুৎ সহ দুয়াকুয়াশা, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। তাপমাত্রা 34 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি ভোগাবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক থেকে 1 ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস, এমনটি জানিয়েছেন তারা। তবে উত্তর ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সর্বত্র, আংশিক মেঘলা আকাশ, তাপমাত্রা সামান্য বাড়বে, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রজনিত অস্বস্তি ভোগাবে। তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা, উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। উড়িষ্যা সংলগ্ন উপকূলীয় ঘূর্ণাবর্ত নিম্নচাপ পরিণত হতে পারবে বলে আগামী সপ্তাহে। তার জেরে দক্ষিণবঙ্গের একাংশে সপ্তাহান্তে বৃষ্টি কিছুটা বাড়তে পারবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মৌসুমি অক্ষরেখা রাজস্থানের জলসীমা থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ উপরে অবস্থিত নিম্নচাপ এলাকার উপর দিয়ে অম্বিকাপুর ও বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি অফশোর অক্ষরেখার ওই আরব সাগর উপকূলে। এই অক্ষরেখা গুজরাট থেকে মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জন্য রাজ্যের এই জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টি। তো বন্ধুরা, এই রয়েছে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগে লাইক করুন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।